সারাদিন অনেক কথা বলি, ভাবলাম ঘুমানোর আগে আরও কিছু বলি। ভালোবাসা একটা পাখি, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, আর যখন খোলা আকাশে থাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায়। যেরকম ঘড়ির কাঁটা দিয়ে সময় পরিবর্তন হয়, যেরকম টিভির রিমোট দিয়ে চ্যানেল পরিবর্তন হয়, যেরকম বয়সের সাথে চেহারার পরিবর্তন হয়, সেই রকম পরিস্থিতির সাথে ব্যক্তিত্বেরও। বয়স নয় দিন শেষে অভিজ্ঞতা দরজায় কড়া নাড়ে, অভিজ্ঞতার পাহাড় যার যত উঁচু জীবন যুদ্ধে সে ততই দক্ষ। নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতেই নেই। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপি হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন, নিজের ধর্ম চর্চা করুন, ভালো মানুষের সাথে সময় কাটান, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন। এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই পরিশ্রম করা শুরু করে দাও। আঘাত করবার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। পরিস্থিতি আর সময় যত জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ চেনা অনেক দরকার। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই। সম্পর্কটাকে বরং সে বাঁচিয়ে রাখতে চায়। এজন্যই সব কিছু মেনে নিয়ে সে চুপ থাকে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। গুড নাইট।